আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে তা পেতেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিএনপির আমলে বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা হাস্যকর। তৎকালীন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাও বিএনপির মহাসচিবের এই বক্তব্যকে মিথ্যাচার বলেছেন। রাজধানীর দারুসসালাম থানার 9 এবং 10 নম্বর ওয়ার্ডের ত্রৈবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উবায়দুল কাদের আলো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে গা জ্বালা শুরু হয়েছে বিএনপির। সেই গা জ্বালা থেকেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি করেছে বিএনপি, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দণ্ডপ্রাপ্ত অর্থ পাচারকারী পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি বিলার বেসনে টেমস নদীর পারে বসবাস করছে। কোথা থেকে টাকা আসে, কত টাকা বাংলাদেশ থেকে পাচার করে এভাবে বিলাসের জীবন যাপন করছে আমরা জানতে চাই। মিথ্যাচারে যদি নোবেল প্রাইজ থাকত তাহলে এই নোবেল প্রাইজটি মির্জা ফখরুল পেতেন।